দেখুন বন্ধুরা, আমি লোকনাথ আর এই বুদ্ধ মূর্তিটাকে কালার করছি। এখন এই অবস্থায় আছে, কালার করে আপনাদের দেখাচ্ছি। চলুন শুরু করুন, চলুন শুরু করি রংটা। এটা দেখুন এই অবস্থায় আছে, এটা কালার করে আপনাদের দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, এই লোকনাথ বাবাটাকে আমি রং করেছি, পুরনো ছিল, আপনাদের দেখিয়েছি। এটা বুদ্ধদেব ভাবমূর্তি, রং কমপ্লিট করেছি, দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।